এবং স্ট্রাকচার নিয়ে কথা বলার ক্ষেত্রে আমরা জানি যে এই বিষয়গুলো আমরা আগেও শিখেছি, তারপরও আমি আজকে যেভাবে দেখাবো আপনাদেরকে, আই থিঙ্ক দ্যাটস এনাফ। আবার দেখছি, আমরা যেহেতু এটি একটি আঙ্গিক বিষয়, এটা ভালো করে দেখলেই সহজে বোঝা যাবে, এবং এটি ভালো করে দেখলে পরবর্তী যে কোনো কবিতা সহজেই সেটাকে আইডেন্টিফাই করা যাবে যে কোনটি কোন জার, কোনটি কোন ফর্মে আছে এবং কোন কবিতাটি কোন স্ট্রাকচারে আছে। তো আমরা জাস্ট একটা ধারণা নিয়ে নেই প্রথমে, আমি স্ট্যানজা সম্পর্কে ধারণা দিয়ে দিই যে যদি 2 লাইনের স্ট্যানজা হয় তাকে বলা হয় কাপলেট, যদি 3 লাইনের স্ট্যানজা হয়ে থাকে তাকে বলা হয় ট্রিপলেট, 4 লাইনের স্ট্যানজা হয়ে থাকলে তাকে বলা হয় কোয়াট্রেন, 5 লাইনের স্ট্যানজা হয়ে থাকে তাকে বলা হয় পেন্টেট, 6 লাইনের স্ট্যানজা হলে সেস্টেট, 7 লাইনের স্ট্যানজা হলে হ্যাপটেট, এবং 8 লাইনের যদি স্ট্যানজা হয়ে থাকে তাকে বলা হয় অক্টেট। তাহলে আমরা বেশ কয়েক ধরনের স্ট্রাকচার বুঝতে পারলাম যে কবিতা স্ট্যানজা স্ট্রাকচার হতে পারে বিভিন্ন ধরনের, 2 থেকে 8 পর্যন্ত আমরা দেখলাম। তাহলে এখন আমরা দেখবো দ্য গুড মোরো কবিতাতে কেমন স্ট্যানজা প্যাটার্ন আছে। স্ট্যানজা প্যাটার্ন দেখলে আমরা একটু ভালো করে দেখে নেই, একটু আমি স্ক্রল করছি, একটু দেখেন, এই যে এখানে একটা স্ট্যানজা শেষ হয়ে গেল, স্ট্যানজা ইজ কমপ্লিট হিয়ার। লাইন কটা আছে? 1, 2, 3, 4, 5, 6, 7। তো 7 লাইন্স যদি হয়ে থাকে তাহলে আমরা দেখে আসি 7 লাইন্স হলে কি বলবো আমরা একে, একে আমরা বলবো হেপটেট। তার মানে এখানে 7 লাইন স্ট্যানজা আছে, এটা হেপটেট স্ট্যানজা। আর এখানে আমরা দেখি যে আবার দেখি 6, 7 আছে কিনা, 1, 2, 3, 4, 5, ইয়েস 7। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে আরেকটা স্ট্যান্ডার্ড আছে, সেটা 7-এর, এখানে আছে 1, 2, 3, 4, 5, 6, 7, ইয়েস ইটস অলসো 7 লাইন্স। সো আমরা বলতে পারি যে এখানে এই কবিতাটা কি শেষ হয়ে গেছে? হ্যাঁ, কবিতা শেষ হয়ে গেছে। তার মানে এখানে 3টি স্ট্যান্ডার্ড আছে, 3টি স্ট্যান্ডার্ড হলো হেপটেট স্ট্যান্ডার্ড। তাহলে আমরা বুঝতে পারলাম, এখানে আমাদের সিদ্ধান্তে আসলাম আমরা, দ্য গুড মোরো ইজ এ 3 স্ট্যান্ডার্ড পোয়েম, 3টা স্ট্যান্জা আমরা দেখেছি, এবং ইস লাইন হ্যাজ 7 লাইন্স, এবং ইস স্ট্যান্জা হ্যাজ 7 লাইন্স, তার মানে হেপটেট। এরপরে আমরা দেখব এই কবিতাটা আসলে কোন রূপ কবিতা। আমরা এতগুলো স্ট্রাকচার দেখলাম, এখন আমরা কবিতাটার ফর্ম দেখব। হোয়াট ইজ দ্য ফর্ম অফ দিস পোয়েম? ইট ইজ এ স্পেশাল ফর্ম। এই কবিতার ফর্মটা হচ্ছে, এই কবিতাটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম, মেটাফিজিক্যাল পোয়েম। তাহলে আমরা যেহেতু বুঝতে পারলাম যে এটা মেটাফিজিক্যাল পোয়েম, আমরা এখন দেখবো এটা কিভাবে মেটাফিজিক্যাল পোয়েম। তো মেটাফিজিক্যাল পোয়েম হওয়ার জন্য কি কি বিশেষত্ব দরকার হয়, কি কি কারণে একটি কবিতা মেটাফিজিক্যাল হয়, তার ধারণা আমাদের থাকা দরকার আছে। তাহলে মেটাফিজিক্যাল কবিতার থিম হবে আধ্যাত্মিক বিষয়, ধর্মীয় বিষয়, প্রেম, আত্মা, আত্মার মিলন। তাহলে আমরা দেখলাম যে এই কবিতাতে আমরা যে বিষয়টি পেয়েছি সেখানে ছিল হচ্ছে লাভ, প্রেম। যেহেতু প্রেম ছিল তাহলে আমরা বলতে পারি যে এই কবিতাটা মেটাফিজিক্যাল হতে পারে। দেখি, শুধু একটা স্পেশালিটি দিয়ে তো আর এটাকে মেটাফিজিক্যাল বলা যাবে না, আর কি কি দিয়ে এটাকে বিচার করা যায়। এরপর আমরা দেখছি যে মেটাফোর থাকতে হবে কবিতাতে, ফিগার অফ স্পিচ থাকতে হবে, সেগুলো হচ্ছে মেটাফোর, কনসিট, অ্যালুশন। ইয়েস, মেটাফোর আমরা দেখেছি, ওই যে বলা হয়েছে দুগ্ধ পশু শিশু আমরা, আবার কনসিট আমরা দেখেছি, কনসিট মানে হচ্ছে এমন তুলনা যে তুলনা করলে আমাদেরকে, আমরা প্রথমে বিস্মিত হই পরে আমরা আনন্দিত হই। হ্যাঁ, আমরা এমন পেয়েছি যে যখন 7 স্লিপার্স ড্রেনের সাথে তুলনা করা হয়েছে তখন আমরা বুঝেছি যে হ্যাঁ এটা একটা কনসিট, ইট ইজ এ কনসিট। অ্যালুশন, হ্যাঁ অ্যালুশনও ব্যবহার করা হয়েছে, কারণ 7 স্লিপার্স কারা আমরা জানি না, কিন্তু উনি বলেছেন কথাগুলো, আমরা পরে অনেক পরে আবার স্পেশালি চেষ্টা করে জেনেছি যে হোয়াট ইজ 7 স্লিপার্স। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই ফিগার অফ স্পিচ গুলো আছে, তার মানে এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম। এরপরে আমরা দেখবো যে মেটাফিজিক্যাল পোয়েমের ভাষাগুলো হয় হচ্ছে অ্যাডভান্স লেভেলের, সাধারণ কমন লেভেলের যে কবিতা বা গানে যে সমস্ত ভাষাগুলো থাকে এই ভাষাগুলো সাধারণত এই মেটাফিজিক্যাল পোয়েমে থাকে না, এখানে থাকে বৈজ্ঞানিক ভাষা,
সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ থাকে, এখানে মেডিকেল ল্যাঙ্গুয়েজ থাকে, চিকিৎসাবিদ্যার ভাষা থাকতে পারে, এবং এখানে লিগ্যাল ভাষাগুলো থাকতে পারে, আইনি শব্দগুলো থাকতে পারে, এবং বাক্যাংশ থাকতে পারে, ফ্রেজ থাকতে পারে। এই যে এবং শব্দ এবং ফ্রেজ থাকে যে, এইগুলো থাকলে তখন আমরা বলবো এটা হচ্ছে একটা মেটাফিজিক্যাল পোয়েম। তো আমরা দেখলাম যে এখানে মেডিকেল তেমন কিছু আমরা দেখি নাই, আইনিও তেমন কিছু দেখি নাই, কিন্তু বৈজ্ঞানিক দেখেছি, ওই যে ম্যাপ দেখলাম আমরা, আমরা সি ডিসকাভার দেখলাম, এগুলো দেখলে বুঝতাম যে হ্যাঁ এখানে সায়েন্টিফিক বিষয় আছে। এর পরে কি আসবে? উচ্চ বুদ্ধিমত্তার কবি হতে হবে। হ্যাঁ, কবিকে উচ্চ বুদ্ধিমত্তার হতে হবে। এই যে তুলনা, এই যে কোথাকার কোথাকার অ্যালিউশন, কেমন কনসেপ্ট, এই সমস্ত বুদ্ধিমত্তা, এগুলো সাধারণ বুদ্ধিমত্তার কাজ? ইম্পসিবল। কম পড়াশোনা, কম জানাশোনা দিয়ে কখনো এই ধরনের উচ্চ মানের তুলনা, এই ধরনের উচ্চ মাত্রা মানের গভীরতা নিয়ে কবিতা লেখা সম্ভব না, এবং কবি হয়ে থাকে উচ্চ বুদ্ধিমত্তার। তাহলে আমরা দেখলাম হ্যাঁ, এখানে উচ্চ বুদ্ধিমত্তার পরিচয় পাওয়া গেছে, এবং আমাদের কবি নিঃসন্দেহে একজন উচ্চ বুদ্ধিমত্তা সম্পন্ন মানুষ, এবং এই কবিতাতে থাকবে অস্পষ্টতা। হ্যাঁ, কিছু কিছু জায়গায় কিন্তু আমাদের কাছে অস্পষ্টতা মনে হয়েছে, আমরা খুব বেশি ক্লিয়ার হতে পারিনি সেই জায়গাগুলোতে, তবে এখানে অস্পষ্টতা আছে, এটা একটা এটাও আছে। সংক্ষিপ্ত, হ্যাঁ কবিতাটা খুব লম্বা না, খুব বড় না, খুব কম সময়ে শেষ হয়ে গেছে কবিতাটা, সংক্ষিপ্ত কবিতা, এবং বুদ্ধির দীপ্তি থাকবে। হ্যাঁ, নিঃসন্দেহে এই কবিতাটা পুরোটাই বুদ্ধির দীপ্তি ছিল, এবং আমরা খুব এনজয় করেছি এই বুদ্ধির দীপ্তি গুলো, এবং আমরা মুগ্ধ হয়েছি যে এত সুন্দর, এত আকর্ষণীয় ভাবে কথা বলা, এত আকর্ষণীয় ভাবে ভালোবাসাকে প্রকাশ করা। তাহলে আমরা একটু দেখে নেই, এখানে ইংলিশে দেখে নেই স্পেশালিটি। আর থিম কেমন হবে? মনে আছে আমাদের স্পিরিচুয়াল হবে, রিলিজিয়াস, লাভ, সোল, ইউনিয়ন অফ সোল, ওই বাংলাগুলো এখানে ইংরেজি লেখা। ফিগার অফ স্পিচ কি কি ব্যবহার করতে হবে? মেটাফোর, কনসেপ্ট, অ্যালোশন। হ্যাঁ, ল্যাঙ্গুয়েজ কি কি হবে? সায়েন্টিফিক ল্যাঙ্গুয়েজ হবে, মেডিকেল এবং লিগ্যাল হবে। পোয়েটস কি হবে? পোয়েটস হবে হচ্ছে হাই ইন্টেলেক্টেড পোয়েটস হবে, এবং সাধারণ আমাদের মতো আমাদের মানের বুদ্ধিমত্তা দিয়ে এই ধরনের কবিতা লেখা সম্ভব না, আনক্লিয়ারিটি থাকবে, ক্লিয়ারিটি থাকবে না, শর্ট হবে। এবং দেখেছি আমরা হ্যাঁ এই কবিতাটা শর্টই ছিল, 21 লাইনস, খুবই শর্ট একটা কবিতা, কবিতা হয়ে থাকে অনেক দীর্ঘ কবিতা হয়ে থাকে। উইট, হ্যাঁ এখানে উইট পেয়েছি আমরা, উপরের বৈশিষ্ট্যগুলো দা গুড মরো কবিতাতে পাওয়া যায়। সুতরাং এটি একটি মেটাফিজিক্যাল পোয়েম।